চিকিৎসায় একদিনের শিশুর মৃত্যুর অভিযোগ। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তুলকালাম। 8 তারিখ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি হন অন্তঃসত্ত্বা বাবলি দাস। 11 তারিখ তিনি পুত্র সন্তান প্রসব করেন। তার দাবি, শনিবার রাত থেকে সদ্যজাত শিশুটির জ্বর আসে, কিন্তু শিশুটির অবস্থার কথা জানিয়ে চিকিৎসক এবং নার্সদের বারবার ডাকা সত্ত্বেও তারা আসেননি বলে অভিযোগ। পরিবারের সদস্যদের দাবি, কয়েকজন নার্স দুর্ব্যবহার করেন। জ্বর আসতে সিস্টারদের কাছে গেল, গিয়ে বলছে যে বাচ্চা জ্বর আসছে, বলে তাহলে বাচ্চাটাকে নিয়ে আসো। নিয়ে এসছে, নিয়ে আসার পরে মিটার দিয়ে দেখলো যে জ্বর আছে। দেওয়ার পরে কি দুই ফোঁটা ওষুধ দিল, তার ভিতরে বাচ্চা কাঁপুনি এসে কান্না করছে। কান্না করতে তখন বলছে যে আবার সিস্টারের কাছে ঠাকুমা এসছে, বলে কি তাহলে গাছতলা নিয়ে এবার বসে থাকো। এটা কি সিস্টারদের ব্যবহার? পরিবারের আরো দাবি, ভোরের দিকে একজন নার্স এসে শিশুটিকে ওষুধ দেন, কিন্তু তারপরই শিশুটি ছটফট করতে শুরু করে। ঘন্টা খানেকের মধ্যে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার ছেলেকে খাওয়ার পরে দিয়ে ভুল ওষুধ দিয়ে বাচ্চাটাকে মারা হয়েছে। তারপরে দিয়ে আর তারা তাদের কাছে বারবার এসেছে, তারা আসে, তারা একটু দেখেনি ভালো করে, দুপোটা ওষুধ খাইয়ে দিয়ে তার মার কাছে ফাটিয়ে দিয়েছে। ভুল চিকিৎসার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে এবং দোষীদের শাস্তি দিতে হবে, এই দাবিতে রবিবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত শিশুর পরিবার। সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। উত্তেজনা থাকায় এখানে পুলিশি পিকেট বসানো হয়েছে, যদিও তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার। 8 তারিখে ভর্তি হয়েছিল মা প্রসব বেদনা নিয়ে, 11 তারিখে ডেলিভারি হয়েছে, আজ সকাল 5টার সময় বাচ্চাটি মারা গেছে। অভিযোগটা পুরো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এরপরও বিক্ষোভ থামেনি। শেষমেশ হারুট পোস্টাল থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।